हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आमी पायल और तुम्रा देखछो आमार यूट्यूब चैनल दिल से ब्लॉगर। आज आमार बुबू के वैक्सीन देवार दिन, एकटा दादा आसबे कल्याणी थेके ओके वैक्सीन दीते। आमी ताई एकटू नार्वास आछी, भय लागजे, मनटा एकटू खराब, केनना आमार बुबू तो छोट्ट दो मासेर एकटा बेबी और खूब खेला करे, खूब छटपटे वैक्सीन देबे, ताई तो ओर आजके एकटू लागबे। तो সেটা নিয়ে আমি একটু চিন্তিত। বুবু এতক্ষণ খেলা করে করে একটু ঘুমিয়ে পড়েছে ওর বেডে। দাদাটা জাস্ট আসবে এখন 12:30 বাজে, দাদাটা একটার মধ্যেই চলে আসবে। তো দেখি আজ ওর রিঅ্যাকশন কেমন হয়, ওর ভ্যাকসিন দিয়ে ওর কতটা কি হয় না হয়। তাছাড়া দাদা ওর জন্য কিছু মেডিসিন নিয়ে আসবে। বুবুর কোনো শরীর খারাপ নেই, কিন্তু ও তো বাচ্চা, এতদিন রয়্যাল ক্যান খাচ্ছিল, পেডিগ্রি থেকে একটু উন্নত মানের একটা খাবার। আর যেহেতু একটু বড় হচ্ছে আস্তে আস্তে, তাই ওর গ্রোথের জন্য ক্যালসিয়াম, তারপরে কিছু লিভারের ওষুধ, তারপরে কানের স্প্রে, মুখের স্প্রে, একটু দুধ খাওয়াতে হবে এবার থেকে ওকে। দুধ মানে কিন্তু সেরেল্যাক বা কোনো গরুর দুধ নয়, কুকুরের আলাদা নিজস্ব কিছু দুধ পাওয়া যায়, সেই যেগুলো বাজারে বিক্রি হয় মেনলি কুকুরদের দেওয়ার জন্য, তো সেগুলো। তো সব কিছু নিয়ে দাদা আসবে। তো আই হোপ তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে, তাই স্কিপ না করে একদম এন্ড অব দি ভিডিওটা দেখবে, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। বুবু তুমি শুয়ে পড়িসো, খেলা করে করে ক্লান্ত হয়ে গেছো তুমি, তোমাকে তো আজকে ইনজেকশন দিতে আসবে বুবু, তুমি একদম ভয় পাবে না, আমি আসি তোমার সাথে, কেমন? তো তুমি একটু ভয় পাবে না, আমি আসি। ওলে বাবলি, কামু কামু বলে না শোনা, আজকে তুমি আমার মন খারাপ করছে। ছোট্ট বেবিকে আজকে ইঞ্জেকশন দিয়ে দেবে গো, আমার ছোট্ট বেবিকে আজকে কোথায় ইঞ্জেকশন দিবি, এইটুকু চেহারা কোথায় দেবে, কোথায় দেবে, কোথায় দেবে, কোথায় দেবে বাবলি? ঠিক আছে, শো, একটু একটুখানি শো, তুমি ঘুমিয়ে যাবে, তুমি বুঝতেও পারবে না। সোনা বাচ্চা, আমার সোনা বাচ্চা, আমার বুবু এখন খেলা করে করে ক্লান্ত হয়ে গিয়ে, এটা ওর একটা উইন্টার বেড, ও যখনই ক্লান্ত হয়ে যায় এই বেডটার মধ্যে নিজে নিজেই ঢুকে পড়ে, দিয়ে শুয়ে থাকে, আস্তে আস্তে ও ঘুমিয়ে যাবে, তাই তো বুবু? তোমার নাম বুবু, তোমার নাম বুবু, ঠিক আছে ঠিক আছে, বেরোতে হবে না, ঘুমো করো, ঘুমিয়ে পড়ো, গুড বাই। যথারীতি দাদাটা চলে এসেছে কল্যাণী থেকে বুবুকে ভ্যাকসিন দিতে, এসেই বুবুর সাথে বন্ধুত্ব করে নিচ্ছে যাতে বুবু কান্নাকাটি না করে। আর বুবুও বেশ চুপচাপ দেখছি দাদাটার কাছে আছে, ও কিন্তু অচেনা কারোর কাছে যায় না, আমি জানি না, দাদাটার কাছে বেশ আছে। এরপর দাদাটা দেখে নিচ্ছে বুবুর গায়ে কোনো টিক্স আছে কি না, তাছাড়াও বুবুর কান, দাঁত, পুরো গা সব কিছু দেখে নিচ্ছে, কোনো রকম ময়লা জমেছে কি না। আর তার সাথে বুবুকে খুবই ভালোবাসছে, বুবুকে আদর করছে। কোনো রকম অচেনা মানুষের কাছে বুবু গেলেই খুব কান্নাকাটি করে, কিন্তু আমি অবাক হয়ে গেলাম এই দিনকে এই অচেনা দাদাটাকে দেখেও। বুবু দেখো, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ, একটা টু শব্দ করেনি, একদম চুপ করেছিল। ও যে ভয় পাচ্ছে তাও না, বুবু ভয় পেলে বা ওর অপছন্দের কিছু হলে বা মন খারাপ হলে বা রেগে গেলে ও সব সময় চিৎকার করে, কাঁদে, আর যখন ও চুপ থাকে তার মানে ও খুব ভালো আছে। তাই যাই হোক, আমিও নিশ্চিন্ত হলাম যে দাদাটার সাথে মিশে গেছে। আর দাদাটাও দেখো খুব প্রফেশনাল, ওকে ভ্যাকসিন দেওয়ার আগে ওকে ভীষণভাবে আদর করছে, প্যাম্পার করছে, ওকে ওর সাথে বন্ধুত্ব করে নিচ্ছে যাতে ও কোনোভাবেই ভ্যাকসিন দেওয়ার সময় চিৎকার না করে, সরে না যায়, কারণ সরে গেলে চিৎকার করলে ওর বেশি কষ্ট হবে। যদিও দাদাটা ভীষণই প্রফেশনাল, তাই দাদাটাকে আমি ডেকেছি, দাদাটা এসেছে সেই কল্যাণী থেকে, তবুও বুবু বেশ সুন্দরভাবে দাদাটার সাথে মিশে গেছে। এরপরে দাদাটা মাকে বুবুর যাবতীয় মেডিসিন কি করে খাওয়াতে হবে বুঝিয়ে দিচ্ছে, আর তার সাথে কি করে দু সপ্তাহ অন্তর বুবুকে কান পরিষ্কার করে দিতে হবে সেটাও একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে বুঝিয়ে দিচ্ছে। এই যে কানে দেখো 5 ফোঁটা করে ড্রপ দিচ্ছে, এরপর হাতে যে গজটা আছে ওই গজেও 5 ফোঁটা করে ড্রপ দিয়ে ওই গজ দিয়ে ভালো করে কানটা পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছে। আমি জিজ্ঞাসা করেছিলাম কানের বার্ডস দিয়ে, যে জনসনের বার্ডসগুলো হয় ওগুলো দিয়ে পরিষ্কার করা যাবে কি না, তো দাদা বললো যদি প্রফেশনাল হয় বা যদি হাত ভালো হয় তাহলে করা যেতেই পারে, তাছাড়া ওই বার্ডস দিয়ে করতে গেলে অনেক সময় খোঁচা লেগে যাওয়ার একটা ভয় থাকে, যদি সেটা প্রফেশনাল হাত না হয়।
আর তা না হলে অসুবিধা সে তুলনায় নেই। অনেক সময় তুলো খুলে যাওয়ার একটা ভয় থাকে, আর গজ দিলে সব দিক থেকে সেফ। তো গজ দিয়ে এভাবে কানটা পরিষ্কার করে দিচ্ছে। বুবুর কিন্তু একটুও লাগেনি, যদি লাগতো বুবু চিৎকার করে উঠতো। আর এরপর এলো সেই মোক্ষম টাইম যেখানে বুবুকে ভ্যাকসিন দেওয়া হবে। আমি তো ভিডিও করছি ঠিকই, কিন্তু আমার তো টেনশনে মন খারাপে একদম যাচ্ছে তাই অবস্থা। মানে বুবু কিন্তু একটুও কাঁদেনি, চিৎকার করেনি, কিন্তু আমি কিন্তু ভীষণ ভয় পাচ্ছিলাম। যতই হোক বুবুকে আমি খুব ভালোবাসি, ও ছোট্ট একটা বেবি, আমি ভাবছিলাম কি জানি ওর হয়তো লাগবে ভ্যাকসিন দেওয়ার পর, হয়তো উঠতেই পারবে না, প্রচণ্ড খেলা করে, আমি ভাবলাম ও হয়তো দুদিন খেলতেই পারবে না। তবে যাই হোক, বুবুর একদমই লাগেনি, দাদাটা ভীষণই প্রফেশনাল, তোমরা ভিডিওতে দেখো বুঝতেই পারছো, একদম স্মার্টলি বুবুকে খুব সুন্দরভাবে ইজিলি ভ্যাকসিন দিয়ে দিল। বুবু একটুখানির জন্য আওয়াজ করেনি মুখে, অমনি ভ্যাকসিন দেওয়া হয়ে গেল। আর বুবু বুঝতেও পারলো না, হয়তো ভ্যাকসিন দেওয়ার পর বুবুকে আবার দাদাটা আদর করে দিচ্ছে, প্যাম্পার করছে। আর আমি তো দেখে খুব ভালো লাগছে যে না, অ্যাটলিস্ট বুবু কাঁদেনি ভ্যাকসিন দেওয়ার পর, সেটা দেখে আমি খুব নিশ্চিন্ত হলাম। এরপর ভ্যাকসিন দেওয়া হওয়ার পর মা বুবুকে একটু এরকম একটু আদর করছে। বুবু একদম লক্ষ্মী ছেলের মতো মায়ের কাছে আছে, আদর খাচ্ছে। ও ভীষণ ছটপটে, খুব একটা কোলে থাকতে চায় না। তবে এইদিনকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল, একটু তো নিশ্চয়ই কিছু বুঝতে পেরেছে যে আমার শরীরে কিছু একটা ঢুকছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে সেদিনকেও খুব চুপ করে মায়ের কোলে একদম দেখো শুয়ে আদর খাচ্ছিল। আর এভাবে বুবুর ভ্যাকসিন পর্ব শেষ হলো, আর আমিও নিশ্চিন্ত হলাম। পন্টু, পন্টু সোনা, আমি ছিলাম না, আর আমার কাছে কমপ্লেন এসছে, তুমি আমার বাবাকে কামড়ে দিছ। তুমি দাদুনকে কামড়ে দিছ তো? কেন কামড়ে দিছ, কেন তুমি তুমি কামড়ে দিছ কেন? আমি বলি না, আমি যখন থাকবো না বাড়িতে তুমি গুড বয় হয়ে থাকবে, তুমি দুষ্টুমি করো আর আমাকে এরকম অভিযোগ শুনতে হয়? আচ্ছা বার করছি, আমি এক্ষুনি বার করছি। তোমাকে কালকে ভ্যাকসিন দেওয়া হলো আর তোমার কোনো একদম ইয়ে নেই, তুমি দুষ্টুমি শুরু করে দিয়েছো। যাতে তোমার না লাগে সেজন্য আমি একটা ভালো দাদাকে আনলাম, ঠিক আছে? তার মানে এই না যে তুমি দুষ্টুমি করবে, তুমি ব্যথা নেই বলে, তোমার ব্যথা নেই বলে যে তুমি এরকম দুষ্টুমি করবে, এটার তো কোনো কথা না। তুমি কেন দাদুনকে কামড়ে দিছ? সন্টো, 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 আচ্ছা আচ্ছা, বার করছি বার করছি বার করছি বার করছি বার করছি, উড়ি বাবা, আচ্ছা আচ্ছা বার করছি। ভিডিওটা দিতে বেশ দেরি হয়ে গেল। বুবুর ভ্যাকসিন হয়েছিল 8ই জানুয়ারি, আর আজ হচ্ছে 19শে জানুয়ারি। আমি ভিডিওর এন্ড পার্টটা শুট করছি। ভ্যাকসিন দেওয়ার পর বুবু কিন্তু ভীষণই ভালো ছিল, ওর কোথাও ব্যথা হয়েছিল না, ও ভীষণই লাফালাফি করছিল। কিন্তু দুদিন পর যেতে না যেতে ও না খাওয়া দাওয়াটা একদম কমিয়ে দিয়েছিল, একটু নিস্তেজ হয়ে পড়ছিল। আমি তো ভীষণ চিন্তায় পড়ে গেছিলাম যে হঠাৎ কী হলো, ভ্যাকসিন দেওয়ার আগে অবধি তো ঠিকঠাক খাচ্ছিল, ভ্যাকসিন দেওয়ার পর থেকে কী হচ্ছিল, মানে কী হতে শুরু করলো। আমার মা বাবা বলছে হয়তো অনেক সময় হয় যে ওদের একটু মুড সুইং হয়, খায় বা খায় না, কিন্তু আমি না ঠিক মনের ভেতর থেকে শান্তি পাচ্ছিলাম না। মানে আমি আমার বুবুটাকে এত ভালোবাসি, মানে মনে হয় যেন আমার সন্তান, আর লিটারালি আমি কিন্তু বুবুর সব কিছু করি, খাওয়া, পটি পরিষ্কার করা থেকে এভরিথিং। আমি কিছুক্ষণের জন্য কোথাও বেরোলে সেটা অবশ্যই আমার মা বাবা করে, বা যতক্ষণ আমি বাড়িতে থাকি আমি পুরো বুবুর দেখভাল করি। তো আমার মন তো মানছিলই না, আমি ভাবছিলাম কেন বুবু তো বেশ খাচ্ছিল, হঠাৎ কী হলো। তো তারপর আমি এখানকার একজন ডাক্তারের সন্ধান পাই, ওনার নাম সুব্রত, টাইটেলটা আমি এই মুহূর্তে ভুলে গেছি, ওনার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো আর ভিডিওর নিচেও দিয়ে দেবো। উনি ভীষণই একজন ভালো ডাক্তার বাবু। মানে আমি বুবুকে নিয়ে গেলাম, উনি বললেন যে ভ্যাকসিনের জন্য, ওর ভ্যাকসিন পরবর্তী একটা ভাইরাস হয় সেটার জন্য হয়তো ওর স্টমাকে কিছু প্রবলেম হচ্ছে। আর কল্যাণীর ওই দাদাটা না বুবুকে অনেক মেডিসিন দিয়েছিল, মেডিসিন বলতে ওর কিছু হয়েছিল না, কিন্তু ওই ক্যালসিয়াম, তারপরে হজমের একটা ওষুধ, ভিটামিন, তো সেগুলো আমার মনে হয় তো ছোট্ট একটা বেবি, ওকে হয়তো ওই ডোজগুলো একটু বেশি পড়ে গেছে, বা আমি জানি না। উনি মানে ডাক্তারের পরামর্শ নিয়ে, কল্যাণীর একজন ডাক্তারের পরামর্শ নিয়েই একটা প্রেসক্রিপশন লেখা হয়েছিল, উনি লিখে দিয়েছিলেন, সে দাদাটা নিয়ে এসেছিলো।
তো সেই রকম ভাবেই ওকে দেওয়া হচ্ছিল ভ্যাকসিনের পর থেকে, কিন্তু ওইটা হয়তো ওটার জন্যই, প্লাস ভ্যাকসিন দেওয়া হচ্ছিল তার জন্যই মনে হয় ওর স্টমাকে না হয়তো কোনো প্রবলেম হচ্ছিল, খেতে ভালো লাগছিল না। তো এখানকার ডাক্তারবাবু সুব্রত স্যার উনি তাই বললেন। তারপর উনি খুব কম একটা ট্যাবলেট আর একটা জলের সাথে গোলার মতন একটা ওষুধ আর একটা ভিটামিন দিয়েছিলেন একদম, আর উনি সবকটাই দিয়েছিলেন মানুষের খাওয়ার ওষুধ, কোনো পেট পেটের জন্য যে ওষুধগুলো অ্যাপ্লিকেবল ওগুলো উনি সাজেস্ট করেনি। উনি বললেন আমি মানুষেরই যা ওষুধ হয় সেগুলোই আমি সাজেস্ট করি, একটা মানুষের বাচ্চাকে যেভাবে বড় করা হয় ছোটো থেকে ঠিক সেভাবেই ডগিটাকে বড় করবে, আলাদাভাবে কুকুরেরই সব কিছু খাওয়াতে হবে এরকম নয়। তো ওনার নাম আমি খুবই শুনেছিলাম, তো তার জন্যই ওনার কাছে যাওয়া। এবং সত্যি ওনাকে দেখিয়ে আসার পর আমি 13 জানুয়ারি বুবুকে ওনার কাছে নিয়ে গেছিলাম ওনার বাড়ি ধোপা পাড়াতে। তো ওনার কাছ থেকে আসার পর উনি যেভাবে বলেছিলেন বুবুকে ঠিক সেরকমভাবে আমি ওষুধ খাওয়াচ্ছিলাম, খাবার খাওয়াচ্ছিলাম। তারপরে আস্তে আস্তে দুদিনের মধ্যেই বুবু আবার আগের মতন হতে শুরু করে এবং লাফানো ঝাপানো খেলা তো চূড়ান্ত করে, তার সাথে খাওয়াটাও ওর আবার আগের মতো হয়। তো তার জন্য আমার মনটা আবার ভালো হয়ে যায়, তো এই জন্যই আমি ভিডিওটা এত দেরি করে ছাড়ছি। তা না হলে আমি ওই বুবুর যবে ভ্যাকসিন হয়ে গেছিলো তবে একদিন কি দুদিন পরই আমি ভিডিওটা এডিট করে ছেড়ে দিতাম, কিন্তু এত আমার মন খারাপ হয়ে গেছিলো বুবু খাচ্ছিল না বলে, যেমন ছোট্ট একটা বাচ্চা কি জানি না খেলে তো ওইটুকু প্রাণ ওকে তো আমি বাঁচাতে পারবো না, মানে এতই মন খারাপ হয়ে গেছিলো। আমি আমি দুটো রাত, যে দুটো রাত খাচ্ছিল না মানে একদমই কম খাচ্ছিল, খাওয়ার ওর ইচ্ছাটাই চলে গেছিল, সেই দুটো রাত আমি লিটারালি ঘুমাইনি, মানে এত টেনশন করছিলাম। আমি একদম টেনশন নিতে পারি না, এর আগেও ভিডিওতে আমি বলেছি টেনশন করলেই আমার বুকের মধ্যে একটা প্রবলেম হয়, তো সেই প্রবলেমটা আবার শুরু হয়ে গেছিলো। আমি ভীষণ ভালো ছিলাম, মানে ভালো আছি বুবু আসার পর থেকে, কিন্তু ওই দুটো দিন আমি না খুব অসুস্থ অসুস্থ ফিল করছিলাম, মানে খুব টেনশন করছিলাম বলে ওকে নিয়ে। তারপরে যাই হোক, এখন ঠাকুরের আশীর্বাদে আমার বুবু আবার আগের মতো হয়ে গেছে, খাচ্ছে খেলা করছে, তো আমার মনটাও তাই খুব ভালো হয়ে গেছে, আর তাই ভিডিওর এন্ড পার্টটা আজকেই শ্যুট করছি। তো কল্যাণীর যে দাদাটা বুবুকে ভ্যাকসিন দিয়েছে সেই দাদাটার ফোন নাম্বারও আমি দিয়ে দেবো, সেই দাদাটা অবশ্যই ভালো, কিন্তু সব বাচ্চাদের তো সব কিছু শ্যুট করে না, তো আমার বুবুর ক্ষেত্রে হয়তো সেই প্রবলেমগুলো হয়ে গেছিলো। আর এখানকার যিনি ডাক্তার সুব্রত স্যার বুবুকে দেখেছে সেই ডাক্তারবাবুর ফোন নাম্বারও আমি দিয়ে দেবো। কৃষ্ণনগরে তোমাদের যাদের পেট আছে তোমরা নিঃসন্দেহে ওই ডাক্তারবাবুকে দেখাতে পারো, সুব্রতবাবুকে, সত্যি উনি খুব ভালো ডাক্তার। আমি একজনের রেফারেন্স পেয়ে ওনার কাছে গেছিলাম, যার রেফারেন্স পেয়ে গেছিলাম তার বাড়িতেও একটা গোল্ডেন রিট্রিভার আছে, তো সেই ডগিটার প্রায় মরণাপন্ন অবস্থা হয়ে গেছিল, ওই ডাক্তারবাবু বাঁচিয়েছেন। তো ওনার কাছে গিয়ে ওনার আশেপাশের লোকজনের কাছ থেকেও আমি শুনছিলাম যে উনি খুব ভালো ডাক্তারবাবু, ওখানে যে সমস্ত ডগিগুলো আছে যাদের বাড়িতে ওই ধোপাপাড়ার আশেপাশে কদমতলা ঘাটের ওখানে ওই ডাক্তারবাবুই দেখেন আর কি। তো আমি সত্যি আমি তো নিজে বুবুকে দিয়ে বুঝলাম ভীষণ ভালো। আর সব থেকে ভালো লেগেছে যেটা, দুই থেকে তিন দিন পর ডাক্তারবাবু নিজে ফোন করে খবর নিচ্ছেন যে কেমন আছে বুবু, তো সব মিলিয়ে খুব ভালো এক্সপিরিয়েন্স হলো। কৃষ্ণনগরে আমার ভিডিও যারা তোমরা দেখো, আমার ডাক্তারবাবুকে খুবই ভালো লেগেছে, খুব ট্রাস্টেবল একজন, আর দেখেই সত্যি শ্রদ্ধা আসে। তো তা ডাক্তারবাবুর ফোন নাম্বার তো আমি দিয়ে দেবো, তোমরা চাইলে ফোন নাম্বার থেকে কোনো রকম কোনো প্রবলেম হলে সাজেশন নেওয়ার কিছু দরকার হলে তোমরা ডাক্তারবাবুর কাছে যেতে পারো। আমি একজনের ভালো সন্ধান পেলাম, তাই আমি চাই কি আমার বুবুর মতন তোমাদের যাদের বুবু রয়েছে তাদের জন্য তোমরা দিশেহারা না হও, যখন প্রবলেম হয় ডগিগুলোর তোমরা একজন ভালো ডাক্তারের কাছে যেতে পারো। তো যাই হোক, সব মিলিয়ে আমি আজ খুব খুশি, আমার বুবু খুব ভালো আছে। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, খুব শিগগিরই আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব। আর তাছাড়া আমি তো প্রতিনিয়তই মাঝে মাঝে দুদিন অন্তর অন্তর বুবুর প্রতি মুহূর্তের অ্যাক্টিভিটি দিতে থাকি, তো সেগুলো তোমরা একটু দেখো, লাইক করো, কমেন্ট করো, একটু শেয়ার করে দিও। আজকের জন্য টাটা বাই বাই, খুব ভালো থেকো আর ভীষণ হাসি খুশি থেকো। আর সামনে আমার দাদার মেয়ের অন্নপ্রাশন আছে, সরস্বতী পুজো আছে, তো সব মিলিয়ে অনেক অনেক ব্লগ আসতে চলেছে। তো আজকের জন্য টাটা বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।